গাইজ আসসালামু আলাইকুম, মোর আদরের নেবাই বুঝিরা ও বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছো। মুইও তোমাকে দোয়ার বরকতে আল্লাহর রহমতে মোরা হগলি ভালো আছি। প্রতিদিনের মতো তোমাদের মাঝে নিয়ে আসছি ছোট্ট একটা বলক, যেটা আমার নিত্যদিনের কাজ, যদিও রোজদিন ছাড়তে পারি না। কারণ কি, বিভিন্ন ব্যস্ততার মধ্যে দেখো কই আইসি, শুরুতেই দেখলা খিচুড়ি রান্ধি ওই যে দেখো, এরপর আবার ট্রেনটাও দেখলা, তাই কুশল বিনিময় করতে করতে কইতে পারলাম। এটা গেছে মেট্রো রেল, আমার বোনের বাসা আসছিলাম, বোনের বাসার ভিডিও, সকালবেলা কী করছি না করছি, কী খাইতেছি না খাইতেছি, সেটা নিয়ে ছোট্ট একটা বলক তোমাদের মাঝে। পাশাপাশি আরও কিছু আছে, আগেই বলবো না, তাহলে তো তোমরা মজাটা নষ্ট হয়ে যাবে। যাইতেছি কোথায় দেখো, খিচুড়ি চুলায় বসাই দিছি। আপু বল খিচুড়িটা বসাই দে, আচ্ছা খিচুড়ি বসাই দিলাম, মাখা খিচুড়ি সবাই দেখছো, হাত দিয়ে মাইখা নিছি। এটা শীতের দিনে এই খিচুড়িটা খুবই মজা আসছে। আপুর বাসার স্বাদে, আপুর বাসার স্বাদে স্বাদে মোটামুটি সব ধরনের সবজি লাগায় বড় বোন, এবং পাশাপাশি ফুল গাছও লাগায়। দেখো আমার খুব প্রিয় গোলাপ, তাও আবার এই কালারটা খুবই পছন্দ গোলাপ ফুল, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো গ্রামে এত সুন্দর বিলাতি ধনিয়া পাতা হয় না, এটা আমাদের দেশে বিলাতি ধনিয়া পাতা বলে, এই অন্য অন্য দেশে কে কী বলে অবশ্যই কমেন্টে জানাবা, না ভাইরা বুঝিরা। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ করবে না, সুন্দরভাবে ভিডিওটা দেখবে, যত দেখবে অত আনন্দ উপভোগ করবে আশা করি। এমন কিছু ভিডিওস আসছি, এমন কিছু নিয়ে আজকে আসছি। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি বা করছো তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা না করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশা করি পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার সবই করবে। এবং ফেসবুক পেজে আমার রিপা আকর নামে একটা পেজ আছে, অবশ্যই সেখানে গিয়ে একটা ফলো দেবে, তোমাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট দাবি দয়া। তাইলে দেখো কী করতেছি, ধনিয়া পাতা টোকাইলাম নিজেই, এটা কী করবো তো অবশ্যই জানছো, ধনিয়া পাতা টোকাইছি, ভর্তা বানাইছি, সরি টোকাইছি, ধুইছি, ছাদে পানি ছিল হালকা ধুইছি, বালু বাসায় গিয়ে আবার ধোবো। এবার আসছি, আবার টেনশন ছিল খিচুড়িটা কী হয় না হয় দেখার জন্য আসছি। এই যে খিচুড়িটা রান্না শেষ হয় না কিন্তু হওয়ার পথে। তোমরা কে কে সকালে কী নাস্তা করো অবশ্যই জানাবে, আমরা বেশিরভাগই সকালবেলা ভর্তা এবং খুদের ভাত সাথে হাতে মাখা, যেটাকে বলে একবারে মাখাইয়া খিচুড়ি, এটা করি। দেখো এখন কী আয়োজন করতেছে, অবশ্যই কেউ কেউ চোখে লো বাইসা পড়ছে, সরি চোখে না মুখে থুকু, ভর্তা দেখতে জানি বেন্যাকালা ভর্তা থাকলে সবারই কম বেশি একটু খাইতে মন চায়, বেন্যার দুফার নাই মোর তো সকল সময় খাইতে মন চায়। তোমাকে কে আর কেমন কোন সময় খাইতে মন চায় অবশ্যই কইও, মোর দ্বারে প্রয়োজনে তোমাদের কী জানি করবো, বিকাশ করে পাঠাই দে, মানে বুঝছো না ভাইরা বুঝিরা। এই দেহতে আমি যে ধনিয়া পাতাটা আনছিলাম, এটা সেই ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতাটাও রেডি করলাম, ভর্তা বানাবো। এটা হচ্ছে আগে শুটকি ভর্তাটা বানাইতেছি, যদিও আমি বানাই না ভর্তাটা, আমার বড় বোন ভর্তাটা বাড়তেছে, আমাদের শেষ পর্যায়ে খিচুড়িটা নিয়ে আসছি, ভর্তা বাটার শেষ একটা। ভাইয়া বলতেছে আমার সময় নাই, তোমাকে ভাই তোমাদেরকে ভাইয়াকেও দেখাবো। এই যে আরেকটা ভর্তা আপু বাটবে, আমি বাটি নাই, দুটা ভর্তায় আপু করছে, আরও একটা ভর্তা করা ছিল ফ্রিজে। এই দেখো তিনটা ভর্তা, এটা দিয়ে আমরা সকালে নাস্তা করব। আশা করি সবাই আজকের ভিডিওটা খুবই ভালো লাগতেছে এবং ধৈর্য সহকারে দেখবে, আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না। আর কী করছি না করছি সামনে আরও দেখতে পারবা এই ভিডিওতেই, আশা করি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ভাইয়া খাইতেছে, বড় অপুর জামাই, ভাইয়ার থুতমাটা একটু নিলাম না, এই যে আমার ভাইগনা, এই দেখো বাসায় অনেক গেস্ট ছিল, এটা হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে দুইটাই, ছেলে মেয়ে দুইটাই, এটা হচ্ছে পুষ্কু মেয়ে, এই যে দেখো ওর নাম সাফা, সবাইয়ের জন্য দোয়া করবে, ও খুব কিউট, ওর কেবল এক বছর বয়স, পাশে ওর আম্মু বসে রয়েছে, এটা আপুর বাসার ড্রয়িং রুম, দেখতে থাকো। আজ কেন এই ভিডিওটা তা এখন বলতেছি, আজকের ভিডিওটা হলো আমার বোনের ছেলে, ওর আজকে সুন্নতি খাদনা, এটা হচ্ছে ওই যে পিচি দেখলা, ওর ভাই, এক ভাই এক বোন ওরা, ওরা এটা ছোট বড় ভাই, এটা ছোট, দেখো এই দেখো পুরো ফ্যামিলি আজকে দেখাবো, এটা ছিল রহস্য তোমাদের মাঝে। আজকে ভাগ্নাটার সুন্নতি খাদনা, সাথে মুসলমানি অবশ্যই তো বুঝতেছো কি, এই যে সাথে এখানে যা হইতেছে না হইতেছে, দেখো এটা ভাগ্নি বড়টা,
ওইটা ভাগ্নির জামাই যেটা চুলার সামনে দাঁড়ায় রয়েছে, এই যে পায়েস রান্না হইতেছে বড় পাতিলে, সবাই আসছি আমরা সবাই। ওই ভাগ্নাটা বড় অপর দুই মেয়ের পর এক ছেলে দিছে আল্লাহ, তাই সবাইকে ডাকছে সুন্নতি খাতনার সময়। এটা মেয়ের জামাই, সবাই দেখো রাজু। ওরা অনেকেই আমার পরিচিত, অনেকে ওকে চেনে। যাই হোক, ও ব্যাংকে চাকরি করে, তোমাদের পুরো ভিডিও ডিটেলসটা বলে দেই, ও ব্যাংকে চাকরি করে। আর এটা ওর মা, আমার ভাগ্নির শাশুড়ি নাসিমা আপা, তাকেও আমরা দেখাই দিলাম ফ্যামিলিটা। আর দেখো না কী সুন্দর একটা হাসি দিছে, আহ হাসিটার দাম আমার বেআইনে লাখ টাকা। এই যে পুরা লোকগুলা দেখো, এই যে আমার ভাই, ছোটো ভাই আমার, ওই যে বসে রয়েছে কালো হুডি পরা, এই যে আমার ভাগ্নাটা, ওর সুন্নতি খাতনা হয়েছে, ওই দেখো ও শুয়ে রয়েছে। ওই যে বোঝাই যেতেছে তোমাদের যে কাটাকাটি, ওইগুলো দেখাইলাম না অ্যাকচুয়ালি, ওইগুলো তো ভিডিওতে দেখানো যাবে না। এই দেখো হাসি দিছে একটা লাবিব, ওর নাম লাবিব। পরে তুমি তোমরা আমার অন্য অন্য ভিডিওতে আরও দেখছো পরিচয়। এটা ওর বাবা, লাবিবের বাবা। এটা আমার দিন ইসলাম খেলতেছে নিচে বসে বসে, কী নিয়ে যেন খেলতেছে অত ভালো করে খেয়াল করি নেই। আর যে সুনতি খাতনা করছে তাকেও দেখাবো। এটা হচ্ছে আপুর বাসা নারায়ণগঞ্জ, এখানে আমার ছেলে এই যে সুনতি খাতনা করছে, উনি এই যে টুপি মাথায় সাদা জলপাই কালার পাঞ্জাবি পরা, উনি খাতনা করছে। পাশে আমার মেয়েটা টুপ করে একটু দাঁড়িয়েছে, হাতটা দেখা যায়। যাই হোক, এটা বড় আপু, বড় আপু বলতেছে এমন ওষুধ দিন তাতে যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায় আল্লাহ রহমাতে। এই যে সাথে সাথে আরও একটা জিনিস দেখাবো, যেটা দেখলে তোমরা অবাক, ওর অনেক ভিডিও দেখছো তোমরা, আমি অনেক সোর্সও সারছি ওর ভিডিও, সেটা হয়েছে ওরিও, আমাদের ওরিও। এই যে দেখছো, এই যে বিড়াল ওরিওকে নিয়ে সবাই দুষ্টামি করতেছে। ওইটা হয়েছে, এটা হয়েছে লিমার, আমার ভাগ্নি বড়টার ভাসুর, ভাসুর তো অবশ্যই তোমার চেনো, জামাইয়ের বড় ভাই। এটা তার বাচ্চা কোলে নিয়ে রাখছে, আর ও বারবার বিড়ালটা ধরবে। আর এই যে আমার সোনামণি, আমার আপা, ছোট আপা আমার, এটা হচ্ছে আমার বড় ভাগ্নিটার একমাত্র মেয়ে, একটাই মেয়ে। দেখো আর হাসিটা কত কিউট, আল্লাহ যাকে জানা জানো সুস্থ রাখে ভালো রাখে। দেখো আর এই পুষ্কুটা আসার পর থেকে ওর নাম ওরিও, মানে বিড়ালটা ওরিও কত দুষ্ট। এই যে ও শুধু বারবার কান্না করতেছে, ও বিড়ালটা ধরবে, আর আমরা ভাবতেছি বিড়ালটা ভয় পাইতেছে। অ্যাকচুয়ালি ওর কথা তো বুঝি না, ও ছোটো মানুষ, এখন বোঝা যাইতেছে। এটা ওর চাচুর কুলে আসছে, এটা লিমার জামাই, দেখছোই তোমরা আগেই বলছি। এই দেখো গোটা পুটকুর দল, পুষ্কুর দল, আরও পুষ্কু আছে। এই যে আরও একজন আছে, ভাইয়ের ছেলেটা আসে নাই ওদের রুমে, আমার ছেলে, এটা আমার নাতিটা, আর ওই যে ভাইয়ের মেয়েটা, ওরা এখন কী করবে দেখতে থাকো। দেখছ এই দেখো সব ধরনের ব্যবস্থা আছে ওদের জন্য। এই যে খেলতেছে নাতিটা, অনেক কিউট। আমাদের ফ্যামিলিতে যারা আছে আমরা, আমাদের সবার জন্য তোমরা দোয়া করবে, তোমাদের কাছে অনুরোধ। আর আমরাও আশা করি তোমরা সবার স্থানে সবাই ভালো থাকবে। আর ভিডিওটা তোমরা দেখো কি করতেছি আর কি না করতেছি, খুবই আনন্দ পাইতেছি আজকের এই বাসায় এসে। কারণ কি অনেক লোক এখানে, আমরা সবাই জড়ো হয়েছি, মেয়েটা সবাই ব্যালকনিতে দাঁড়াইছে ওদের পাশে, মানে শুধু হাসি দিতেছে আমার নাতিটা। আমি নাতি হয়ে গেছি, যে মামাকে বলতেছে মামা তুমি আবার আসো, দুইজনে একসাথে দোলনায় বসছে, এলোমেলো সব কিছু, মনে কিছু নিও না, কারণ বাসাটা আজকের না, আপুর বাসাটা অনেক রং টং নষ্ট হয়ে গেছে, এটার জন্য তোমরা মনে কিছু নিও না। এত কিছু চিন্তা করে ভিডিও করা যায় না, কারণ আপুর বাসা আরও 20 বছর আগের তৈরি, এই বাসা আরও 20 বছর আগে আপু এই বাসা করছে, আজকে না, তখন ছেলে মেয়ে একেবারেই ছোটো ছিল। এই যে মার কুলে বৈশা দুষ্টটা কেমন করতেছে দেখো, এটা আমার বোনের ভাইয়ের মেয়ে, এটা ভাইয়ের বউ ওই পাশে, ওরা ক্যামেরায় আনলাম না। এরপর কী করতেছি দেখো, কাজু বাদাম কাঠবাদাম এগুলো রেডি করতেছি, ওই যে পায়েসের ভিতরে দেবো, সাথে ভাত বা আজকের, আজকে অনেক আয়োজন, অনেক রান্না বাড়া। তাহলে তোমরা আশা করি ভালো লাগছে ভিডিওটা দেখে, তাহলে আর কথা বলবো না, ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।